পানপাতা মুখ, টানা টানা চোখ, মেঘের মতো একঢাল চুল, প্রাণবন্ত চেহারা। 1972 সালে শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে প্রথম পর্দায় এলেন তিনি, অয়ন বন্দ্যোপাধ্যায় বিপরীতে অম্লার ভূমিকায়। ছবিতে উৎপল দত্ত, সত্য বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা রায়ের মতো ডার্ক সাইডের অভিনেতা অভিনেত্রীরাও। কিন্তু সহজ সরল কিশোরীবধূর চরিত্রে অভিনয় দেখে বোঝার উপায় নেই যে এই ছবি তার ডেবিউ ফিল্ম। শিপ্রা ওরফে সোনালী রায়চৌধুরী, যাকে আপনারা মহুয়া রায়চৌধুরী নামে চেনেন, তার সিনেমা জীবনের শুরুটা হয়েছিল এভাবেই। উত্তর কলকাতার চৌধুরী পাড়ায় সেবার গানের জলসা, মঞ্চে বেবি শিপ্রা ওরফে সোনালী রায়চৌধুরী। বয়স তখন তার বছর চারেক। সেই সময় থেকে জীবনযুদ্ধের লড়াইয়ে সামিল হতে চেয়েছিল ছটফটে শিশুটি। বাবা নীলাঞ্জন রায়চৌধুরী ছিলেন উদয় শঙ্করের গ্রুপে নৃত্যশিল্পী। দমদমে নিম্ন মধ্যবিত্ত পরিবার। ছোট্ট মেয়েটি সোনালী নামে বিভিন্ন অনুষ্ঠানে নাচতেন, জনপ্রিয় ছিলেন বেশ। একবার সুচিত্রা সেনের সামনে পারফর্ম করে জলসা মাতিয়েছিলেন। একদিন সুচিত্রা সেনের মেকআপ ম্যান জামাল ভাই খবর দিলেন তরুণ মজুমদার তার ছবির জন্য নতুন মুখ খুঁজছেন। তার আগে থেকেই অবশ্য ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিচ্ছিলেন তিনি, বেশ কয়েকবার বাতিলও হয়েছিলেন। তবে এবার আর খালি হাঁটতে ফিরতে হলো না তাকে। পরিচালক তরুণ মজুমদারের চহুরির চোখ, শ্রীমান পৃথ্বীরাজ ছবির জন্য নায়ক অয়ন বন্দ্যোপাধ্যায় বিপরীতে বেছে নিয়েছিলেন আট পৌরে শিপ্রাকে। এই ছবি দিয়ে 70 দশকের বাংলা চলচ্চিত্র পেল নতুন নায়িকা মহুয়াকে। তিনি শিপ্রার নাম বদলে রেখেছিলেন মহুয়া। মহুয়া ছিলেন তরুণ মজুমদারের মানস কন্যা। আনকোড়া মেয়েটিকে গড়ে পিটে নিয়েছিলেন নিজেই। পরপর বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর 1980 সালের রাতারাতি ঘুরে গেল কেরিয়ারের চাকা। রিলিজ করল তরুণ মজুমদারের দাদার কীর্তি। মহুয়া সরস্বতী মনে গেঁথে গেল দর্শকদের। 50 সপ্তাহ চলেছিল ছবিটি। সন্ধ্যা রায় নিজে তার গ্রুমিং এর দায়িত্ব নিয়েছিলেন। শিপ্রাকে গড়ে পিঠে মহুয়া তৈরি করতে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায় নিয়েছিলেন মায়ের ভূমিকা। 1976-এ তিলক রায়চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়, একটি পুত্র সন্তানও হয়। ফুটবল অন্তপ্রাণ গোড়া ইস্টবেঙ্গল সমর্থক মহুয়া ছেলের নাম রেখেছিলেন গোলা। সেই চোখ, বাগবন্দি খেলা, কবিতা, বেহুলা লখিন্দর, শেষ রক্ষা, সুবর্ণ গোলক, সেই সুর, সাহেব, কপাল কুণ্ডলা, ইমন কল্যাণ, অমৃত কুম্ভের সন্ধানে, পর্বত প্রিয়া, তিল থেকে তাল সহ একাধিক বক্স অফিস সফল ছবির নায়িকা ছিলেন মহুয়া। রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, সন্তু মুখার্জি, তাপস পাল, চিরঞ্জিত প্রমুখ অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাপস পালের বিপরীতে সবচেয়ে বেশি নায়িকা অভিনয় করেছিলেন। মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তপন সিনহার আদমি আর অওরাত ছবিতে অভিনয় করেন তিনি। 1987-তে সেই ছবি দামাস্কাসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যায়। সেরা অভিনেত্রী তিনি। কিন্তু এই ছবি থেকেই আরেকটু হলে বাদ পড়তে হচ্ছিল তাকে, কারণ বাড়তি ওজন। পরিচালক তাকে নিজে জানিয়েও দিয়েছিলেন সে কথা। তার কাছ থেকে 14 দিন সময় চেয়ে নিয়েছিলেন মহুয়া। এক সময় ছবি থেকে বাদ পড়তে হয়েছিল অত্যাধিক রোগা হওয়ার কারণে। মোটা হওয়ার জন্য ছবি থেকে বাদ পড়তে হবে মানতে পারেননি। 14 দিন পরে সে যখন তপন সিনহার সামনে দাঁড়ালেন চমকে গিয়েছিলেন তিনি। শোনা যায় 80 দশকের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতেন তিনি, কিছু ক্ষেত্রে নায়কদের চেয়েও বেশি। তার নামেই চলতো ছবি, হলে দর্শক আসত। হিরো কেন্দ্রিক সিনেমা ইন্ডাস্ট্রিতে এ বড় কম কথা নয়। 1972 থেকে 1986 প্রায় 85টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। 1985 সালের 12ই জুলাই আগুনের লেলিহান শিখায় ঝলসে গিয়ে ক্যালকাটা হসপিটালে মৃত্যুর আগে কলকাতা পুলিশকে দেওয়া জবানবন্দিতে জানিয়েছিলেন ঘটনা শুধুমাত্রই দুর্ঘটনা। কিন্তু তার মৃত্যু রহস্য আজও ভাবায় বাঙালিকে। 1958-র শারদে দুর্গাপুজোর আমেজে ছাতিমের মরশুমে যখন উৎসবে মাতছে বাঙালি, 24শে সেপ্টেম্বর জন্ম নিয়েছিল মহুয়া। আজও তিনি বিকল্পহীন।